হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এন্ড আমি জাস্ট একটু আগে স্নান করে বেরোলাম, আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। আর আজকের ব্লগটা কিন্তু থাকছে শাড়ি স্পেশাল ব্লগ। অনেকদিন শাড়ির ওপর কোনো ব্লগ দেওয়া হয়নি, তো শাড়ি ব্লগের জন্য অনেক রিকোয়েস্ট আসছিল, তো ফাইনালি আজকে সময় বের করলাম শাড়ি ব্লগ বানাবার জন্য। এখন আমি জাস্ট চান করে এসেছি। এন্ড আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা হচ্ছে আমাকে একজন রিকোয়েস্ট করেছে লাল সিঁদুরের টিপ পরতে। ঠিক আছে, সো আমি সিঁদুরের টিপ কখনো পরি না। এন্ড তোমরা যতদূর আমাকে দেখছো ব্লগে, যতদিন দেখছো, আমি কিন্তু সবসময় ব্ল্যাক টিপ পরি, সবসময় ব্ল্যাক টিপ, কারণ আমার রেড কালারের টিপ ঠিক পছন্দ হয় না। আর সিঁদুরের টিপ তো লাইফে কখনোই পরিনি, নেভার। সো আমার কাছে যেহেতু রিকোয়েস্ট এসেছে, এন্ড রিকোয়েস্টটা আমারও খুব ভালো লাগলো, তো আমি ভাবলাম কেননা রিকোয়েস্টটা করে নেওয়াই যাক, একটু দেখা যাক করে লাল টিপ করে আমাকে কেমন লাগে। সো ফাইনালি ভাবলাম চলো তাহলে রিকোয়েস্টটা করি আজকে। তার জন্য আমি নিয়ে চলে এসেছি, নিয়ে এসেছি আমার সিঁদুরের ডিব্বা। এইটা অনেকদিন পর বের করলাম, কেন এখন তো আর্টিফিশিয়াল সিঁদুর পরা হয়, এই সিঁদুর পরা আর হয় না। আর বাইরে বেরিয়ে যেহেতু কাজ পুরো ভরে যায়, সিঁদুর গলে এইখান থেকে টপ টপ করে গলে না অব্দি এসে পুরো মেল্ট হয়ে যায় ঘামেতে, সেই জন্য ওইটা পরা হয় না। এখন স্মাজ ফ্রি লিকুইড লিকুইড টাইপের বেরিয়েছে, লিপস্টিকের মতন কালার বেরিয়েছে সিঁদুরে, তো সেইগুলো ইউজ করি। তো এটা পরার আগে আমি ফ্যানটা চালিয়ে নিই, নইলে আমার মুখের অবস্থা দেখছো ঘেমে যাচ্ছে, সিঁদুরটা পুরো ঘেটে যাবে। আমি ফ্যানটা চালিয়ে ফ্যান চালালাম, একটু আওয়াজ হবে, সরি, ওটা একটু অ্যাভয়েড করো তোমরা, কারণ জানোই যা গরম পড়ে গেছে, ফ্যান বন্ধ করে কিন্তু এক মুহূর্ত থাকা যাচ্ছে না। সো আমি নিজেও খুব এক্সাইটেড সিঁদুরের টিপ করে আমায় কেমন দেখাবে, কারণ আমাদের বাড়িতে কেউই পরে না সিঁদুরের টিপ, সবাই ওই পাতাওয়ালা টিপ পরে, আমার মাও পরে, তো সিঁদুরের টিপ পরা নিয়ে এটা ঠিক নেই। চলো দেখাই যাক, ছোট্ট করে করবো। দেখো তো ছোট্ট করে করবো বলে অনেক বড় বানিয়ে ফেলেছি। অ্যান্ড এখানটা একটু সিঁদুর, আর্টিফিশিয়াল সিঁদুর পরেই এসেছি বাড়ি থেকে, বাট একটু পরে নিলাম, ব্লগে দেখতে ভালো লাগবে। একটা সময় না এরকম সিঁদুর আমি পরতাম। যেটা মাদের কাছ থেকে শিখেছি অ্যাকচুয়ালি, এই যে আঙুলের সিঁদুর যখন পরা হয় তো আঙুলে যে সিঁদুরটা লেগে আছে সেইটা হাতের শাঁখা পলার মধ্যে মুছে দেয়, মাকে দেখেছি পরতে। তো আমরা যেহেতু শাঁখা পলা এখন আর পরি না, অকেশনালি পরি, কারণ এত কাজে বেরিয়ে না হাতে চুড়ি ফুড়ি পরে সত্যি ভীষণ ডিফিকাল্ট প্রবলেম হয়। এখনকার সিঁদুর গুলো দেখেছো কেন সিঁদুর পরি না, এই দেখো আঙুলটা পুরো লাল হয়ে গেল, আমি জানি না আমার কপালের কি অবস্থা হবে। তো জানি না আমার কেমন লাগছে, তোমরা বলো। প্রচুর গরম, হেয়ারটা একটু বেঁধে নেবো, মানে বান বানিয়ে নেবো, কারণ এইভাবে থাকাটা বেশিক্ষণ পসিবল না আমার পক্ষে, ভীষণ গরম লাগছে। শাড়িটা দেখো, তোমরা আমাকে এই শাড়িতে আগেও দেখেছো, রেড শাড়ি আমার বান্ধবী দিয়েছিল, খুবই সুন্দর শাড়িটা। চলো
আজকে আমরা বহু গেটা আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমাকে এই রিকোয়েস্টটা করেছে। সে ফিমেল, মেল নয় কিন্তু সে আমার রেগুলার আমার ভিডিও দেখে। এন্ড সে আমাকে বলল যে তুমি লাল সিঁদুরের টিপ পরে একটা ব্লগ করো, আমি দেখতে চাই তোমাকে এরকম দেখতে কেমন লাগে। সো তার কথা শুনে আমারও মনে ইচ্ছে জাগলো, আমিও দেখি আমাকে লাল সিঁদুরের টিপ পরে কেমন লাগে, কখনো করিনি লাইফে এই ফার্স্ট টাইম। সো কাজ থেকে দেখিয়ে দিই। হয়ে গেছে কমিং করা, যেটা রিকোয়েস্ট ছিল সিঁদুরের টিপ এন্ড সিঁদুর পরে ফেলেছি। এন্ড এখন আমি যেটা করব, আমার কাছে একটা প্রেস্টিজের ননস্টিক পড়ে আছে, ইন্ডাকশন, সরি ননস্টিক বলছি, ইন্ডাকশন রয়েছে রাখা। তো ঘরে এক প্যাকেট দুধ রাখা রয়েছে, আমি ভাবছিলাম ইন্ডাকশনটা জ্বালানো হয়নি, এখনো রাখা রয়েছে। তো ইন্ডাকশনটা জ্বালাবো, প্রথম কি রান্না করি ওর মধ্যে। তো সবসময় নতুন কোনো জিনিস কিচেনে শুরু করতে গেলে, যেমন অনেকে থাকো না গ্যাস কেনো, তো নতুন গ্যাসে কি রান্না করব, তো দুধ ফোটানো হয় সব থেকে ফার্স্ট। তো আমি তো এই বাড়িতে নতুন এসেছি, তোমরা বাড়িটা দেখে বুঝতেই পারছো বাড়িটা নতুন। তো আমিও ভাবলাম ইন্ডাকশনটাতে কি করা যায়, একটু দুধ ফোটাই, ভেবেছিলাম পায়েস বানাবো, বাট এখানে এখনো অত সব সরঞ্জাম এনে আমি পৌঁছাতে পারিনি, তো করা গেল না। তো আজকে আমি দুধটা ইন্ডাকশনে ফোটাবো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে কিচেনে চলে যাই। চলে এসেছি কিচেনে, তোমরা কিচেনটা এর আগেও দেখেছো, তবু আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ছোট্ট একটা কিচেন, খুবই ছোট কিচেনটা। অ্যান্ড এই হচ্ছে ইন্ডাকশনটা রাখা রয়েছে, এই যে এখন এই ইন্ডাকশনটাকে অন করব। এক প্যাকেট দুধ নিয়ে এসেছি, জাস্ট দুধটাকে ফোটাবো এখন, আর দুধটা ফোটাবো ওই দুধটাই পরে বিকেলে চা বানিয়ে খাবো। দুধটা ফুটিয়ে, দুধটা তো ইউজ করতে হবে, এখানে ফ্রিজ নেই, রাখলে নষ্ট হয়ে যাবে। তো ওই দুধটা দিয়েই আমি বিকেলবেলা চা বানিয়ে খাবো, এখন শুধুমাত্র দুধটাকে ফোটাবো। মানে ইন্ডাকশনটা যেহেতু প্রথমবার ইউজ করছি, তো কী করবো ওর মধ্যে দুধ ফোটাবো। তাহলে চলো গ্যাসটা অন করি, মানে ইন্ডাকশনটা অন করি। তো ইন্ডাকশনটা তাহলে আমি ফাইনালি অন করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কী করছি। ফ্রাইং প্যান নিয়েছি, বসিয়ে দিলাম। বলে দুধ খুব শুভ হয়, এটা আমিও শুনেছি, যে নতুন বাড়িতে বা নতুন কিচেনে কিছু না করো, দুধটা অন্তত ফোটাও, আর দুধ জাতীয় কিছু করো, যেমন পায়েস করা যায়। তো আমি ঠিক মানে পায়েস বানাবার জিনিসপত্র সব নিয়ে আসতে পারিনি, সেই জন্য, নইলে খুব ইচ্ছে ছিল আজকে পায়েস বানাবো। অ্যান্ড আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন, আজকের পয়লা বৈশাখ, নববর্ষ, সেই দিনকে আমি এটা চালু করলাম, এটা রাখা ছিল অনেকদিন যে ইউজ করা হয়নি। তো যেহেতু আজকের দিনে এটা আমি চালু করছি, তো ভাবলাম একটা ভালো কিছু করা যাক, বাট সেটাও হলো না। বাট ঠিক আছে, দুধটা ফোটাও, এটাও শুভ। আমাকে লাল টিপ করে কেমন লাগছে জানাতে কিন্তু হলো না, ভালোই লাগছে তাই না? নিজেকে নিজেই বলছি, জানি না তোমরা দেখে বলো কেমন লাগছে, আশা করছি ভালো লাগবে তোমাদের। অ্যান্ড যে এই রিকোয়েস্টটা করেছিলে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ কিছু কিছু রিকোয়েস্ট আমার চ্যানেলে আসে, যে রিকোয়েস্টগুলো না আসলে আমি কখনো সেই ব্লগটা করতামই না হয়তো, মানে আমার মাথাতেই আসেনি সেই আইডিয়া। এই যে লাল সিঁদুরের টিপ পরার একটা আইডিয়া, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ।
যতক্ষণ দুধটা ফুটছে আমি আমার দুপুরের লাঞ্চটা রেডি করে নি তোমাদের সাথে শেয়ার করব আজকে। সেটা হলো টেকেলি, একটা পেয়ারা এন্ড দুটো জামরুল, এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। বলেছিলাম না বটি ছাড়া আমি ছুরি দিয়ে কাটতে পারি না, সেম দেখো বটি কিভাবে কাটছি, আমি কাটতেই পারি না। দুধটা ফুটে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। জামরুলের সিজন এখন এন্ড জামরুল খেতে আমার খুব ভালো লাগে, তো আজকে পেয়ে গেলাম, জানি না কেমন খেতে লাগে। কিছু কিছু জামরুল না জল জল মতন খেতে লাগে, আমার একদম ভালো লাগে না সেটা, বাট জামরুল তো আর টেস্ট করে নেওয়া যাবে না, তো দেখা যাক। দুধটা ফুটে উঠলো, জোরটাকে এবার কম করতে হবে, বলে উঠলিয়ে ফেলতে হয়, জানি না সেটা, জোরটা কমিয়ে দিলাম, এবার পড়ে যাবে। তোমাদের কাদের ভালো লাগে? এই দুটোই আমার খুব ফেভারিট ফল। তোমরাও কারা কারা জামরুল খেতে পছন্দ করো? এখনকার জেনারেশনের বাচ্চাগুলো তো জামরুল কি জানেই না। পেয়ারাটা যেখান থেকে কিনেছি নুন চেয়ে নিয়ে আসলাম, ওদের ওখানে যে নুন হয় না লঙ্কা গুঁড়ো মেলানো থাকে, দারুণ টেস্টি লাগে খেতে, তো একটুখানি ওখান থেকে চেয়ে আনলাম নুন। ভেবেছিলাম দুধটা উথলিয়ে ফেলবো না, বলে দুধ উথলিয়ে পড়লে ওটা খুব শুভ হয় বাড়ির জন্য, বাট ফেলবো না ভেবেও পড়ে গেছে, এই দেখো একটু অতিরিক্ত পড়ে গেছে, কারণ আমি ইন্ডাকশন এর আগে কখনো ইউজ করিনি। গ্যাস হলে কি হয়, নবটা ঘুরিয়ে দিলেই কমে গেল, এটা কম করতে করতে দুধটা উঠলে পড়ে গেছে। তো চলো ফাইনালি আমার যে মোটিভটা ছিল আজকে নতুন বাড়িতে ইন্ডাকশানে দুধটাকে ফোটাবো আর একটু উথলিয়ে ফেলবো, সেটা ফাইনালি কমপ্লিট। ফোটানো হয়ে গেছে কমপ্লিট, আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি, চলো এবার তাহলে বেডরুমে যাই। ঘরে ঝড় উঠেছে, সরি তার জন্য, ঝড় উঠেছে মানে হচ্ছে ইন দ্য মিন্স ফ্যান চলছে, তোমরা জানোই আর বারবার কি বলবো। চলো এবার তাহলে বসে যাই লাঞ্চটা করে। তো বসে গেছি লাঞ্চ নিয়ে, আজকাল প্রায় সময় আমি কাজের ফাঁকে বাড়ি আসছি বা ফ্রুটস খাচ্ছি, রান্না করা খাবার খাচ্ছি না, তো তোমরা দেখে নিলে আমি কি কি নিয়ে এসেছি। আজ নববর্ষ, কোথায় আজ বাড়িতে থেকে আরাম করে এক থালা খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার পালা ছিল, কোথায় আজকে ফল খাচ্ছে, ডায়েটিং এর চক্করে সব শেষ। রান্নাঘরে থাকাকালীনই জামরুল কেটে অর্ধেক খেয়ে ফেলেছিলাম, মানে খিদে পেয়ে গেছে আমার খুব জোর। আজকে সকালবেলা, আজ তো নববর্ষ, তো নববর্ষের সকালবেলার ব্লগটা, মর্নিং ব্লগ যেটা ছিল, ওখানে একটা
রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম এসো হে বৈশাখ, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তোমরা কিন্তু বললে না গানটা কেমন গাইতাম। গানটা প্রথমবার শুনলাম না, এটা তো শুনেছি বাট এতটা ধ্যান দিয়ে কখনো শুনিনি। আর এই গানটা যেহেতু গাইবো, দুটো প্যারাগ্রাফ মুখস্থ করতে হলো। পেয়ারাটা ভীষণ ডাসা তো, ওটা একবারে খেতে পারবো না, ওটা আবার পরে খাওয়া আর ভালো লাগছে না। তো তোমরা নববর্ষে সকাল দুপুর মানে সারাটা দিন কিভাবে কাটাচ্ছ বলো। আমার রুটিনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই, সকালবেলা বেরোলাম কাজে, খেয়েছি এক কাপ চা, গ্রিন টি খেয়েছি আর ডবল ডিমের অমলেট খেয়েছি, ব্যাস আর কিচ্ছু খাইনি। আর দুপুরবেলা বাড়ি ফিরলাম, ফিরে বাড়ির কাজ ছিল করলাম, স্নান করলাম, দিয়ে ব্লগ করছি অ্যান্ড লাঞ্চে কি খেলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বিকেলবেলা কিছু একটা হালকা ফুলকা খাবো, চা আছে, চাফা বানিয়ে খাবো, আর কিছু নয়, যা খাবো ডিনারে খাবো রাত্রিবেলা। তো তোমরা কি করছো আজকে সারাটা দিন কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল, কেমন লাগলো সেটা বলতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা পছন্দ হলে লাইক দিয়ে যেও, ঠিক আছে। অ্যান্ড যারা আজকে নতুন চ্যানেলে এসে আজকে এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, মানে না চ্যানেলেই ফার্স্ট টাইম এসে ভিডিও দেখছো, যাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। চলো আজকের ব্লগটা এই অবধি, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। অ্যান্ড তোমাদের সবাইয়ের নিউ ইয়ার খুব ভালো কাটুক, শুধু আজকের দিনটা নয় সারা বছর যেন তোমাদের খুব ভালো কাটে। টাটা।